एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो सवार फर्स्ट बोलो এই গরমে তোমরা এখন সবাই কেমন আছো? আর সামনে শুনেছি নাকি আরো গরম পড়তে চলেছে, তো অবশ্যই তোমরা খুব সাবধানে থেকো। আর যদি এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কোনো নয়েজ আসে তো তার জন্য আগে থেকেই সরি বলছি, কারণ কি এত গরমে পাখাটাকে অফ করে শুট করা খুব চাপ হয়ে যায়, তো পাখাটা চালিয়েই আমি ভিডিওটা শুট করছি। আজকে অন্যান্য দিনের মতন ব্লগ আমি শুট করছি না, আজকে তোমাদের জন্য আমি একটা কুকিং ব্লগ নিয়ে এসেছি, যেটার মধ্যে আমি একটা রেসিপি মানে হোয়াইট সস পাস্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুবই ইজি, এক চটজলদি একটা রেসিপি, আর সবথেকে বড় কথা খুব কম ইনগ্রিডিয়েন্ট, যেগুলো ঘরে সবসময় অ্যাভেলেবেল রয়েছে সেই রকম কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি এই রেসিপিটা তোমরা অনেকেই হয়তো বাড়িতে বানিয়ে ফেলেছো বা বাইরে কোনো রেস্টুরেন্টে খেয়েছো। বেসিক্যালি এই হোয়াইট সস পাস্তার যে হোয়াইট সসটা তৈরি হয়, এটা ম্যাক্সিমাম দেখেছি যে ময়দা আর বাটার দিয়ে তৈরি করা হয়। তো আমার ময়দা দিয়ে এই হোয়াইট সসটা বানানোটা আমার একদমই ভালো লাগে না, ওই কারণে আমি আমার মতন করে এই রেসিপিটাকে একটুখানি কাটছাট করেছি। তো রেসিপিটা তোমাদের সঙ্গে ছটপট শেয়ার করে নিই, তোমরাও দেখতে থাকো রেসিপিটা, আর অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করবে, ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো চলো রেসিপিটা দেখে নিই। তো সবার ফার্স্টে আমি যেটা করেছি, এখানে জল ফুটতে দিয়েছি, এর মধ্যে এক চামচের মতন 1 টিস্পুন সাদা তেল আর পরিমাণ মতন নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই পাস্তাটা দিয়ে দিচ্ছি, এখানে এক বাটির মতন আমি পাস্তা নিয়েছি। তোমরা এখানে এই পাস্তার বদলে যদি ওই পাইপের মতন দেখতে পাস্তা, যেটাকে আমরা ম্যাক্রনিও বলে থাকি, সেটা নিতে চাও তো নিতে পারো, বা এরকম স্পাইরাল টাইপের পাস্তাও নিতে পারো, আমি এটা দিয়েই করি, ভালো লাগে খেতে। তো পাস্তাটা প্রথমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। নর্মালি ফ্রাই করার সময় পাস্তাটা যেরকম বয়ল করি তার থেকে একটু বেশি বয়ল করতে হবে। তো পাস্তাটা বয়ল হয়ে গেছে, এবার আমি যেটা করব, একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ পরিমাণ আমি দুধ নিচ্ছি। দু কাপের মতন জল নিলাম, মেন কথা পাস্তাটা যাতে জলের মধ্যে মানে এই দুধ আর জলের মিক্সচারের মধ্যে পুরোপুরি ডুবে থাকে। এবার বয়ল করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আরো একটু জল লাগবে বলে আমার মনে হচ্ছে, তো আমি আরো এক কাপের হাফ কাপের মতন জল দিলাম, মানে হাফ কাপ দুধ আর এখানে আড়াই কাপ জল দিয়েছি। তো তোমরা চাইলে পুরোপুরি দুধে করতে পারো, কিংবা দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে জলের পরিমাণটা একটু কমাতে পারো, সেটা তোমাদের মতন করে তোমরা কাস্টমাইজ করতে পারো। এবার আমি এখানে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প চিলি ফ্লেক্স দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এর পরিমাণটা কমাতে বা বাড়াতে পারো, বা যদি তোমরা কেউ চিলি ফ্লেক্সটাকে স্কিপ করতে চাও তো সেটাও করতে পারো। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম আমি এতে, আর স্বাদ মতো নুন। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে লো ফ্লেমে আমি এটাকে একটু ফুটতে দেবো, 5 মিনিটের মতন এটাকে একটু বয়ল করে নেবো, যাতে দুধের মধ্যে পাস্তাটা ভালো করে একটু বয়ল হয়ে যায় এবং এর মধ্যে যা যা ফ্লেভার গেছে সেগুলো যাতে পাস্তাটা অ্যাবজর্ব করতে পারে। এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো। পাঁচ মিনিট কুক করার পরে গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দেব। এই অবস্থায় তোমরা সমস্ত কিছু স্পাইসেসের টেস্টটাকে চেক করে দেখে নিও যে নুন মিষ্টি ঝাল সব ঠিকঠাক আছে কি না। আমি অলরেডি চেক করে দেখে নিয়েছি, সব ঠিকঠাক রয়েছে। এবার আমি এখানে একটা স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গাতে স্লাইস চিজের বদলে যে কোনো মজারেলা বা পিজা চিজ, যা কিছু যে কোনো টাইপের চিজ দিতে পারো। আমার কাছে এই স্লাইস চিজটাই অ্যাভেলেবেল ছিল, তো এটা দিয়েই করছি, আর আমি নর্মালি এটা দিয়েই করি, খুব ভালো লাগে খেতে। তো এবার হাই হিটে ভালো করে এটাকে একটু, গ্রেভিটা আর একটু ঠিক হবে তত দূর অব্দি এটাকে কুক করতে হবে।
এই অবস্থায় আমি আরো একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুনের মতন বাটার অ্যাড করেছি, জানি না বাই মিস্টেক কিভাবে সেই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সরি ফর দ্যাট। কিন্তু তোমরা অবশ্যই এই অবস্থায় বাটারটা অ্যাড করবে, তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করবে, অবশ্যই বাটারটা দিও। তো দেখো পাস্তাটা আমার রেডি হয়েই গেছে, আমি এরকম কনসিস্টেন্সি রাখছি কারণ কি এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে জমতে শুরু করবে, তো এই অবস্থায় থাকলে খেতেও ভালো লাগবে, ঠান্ডা হলে পরে খুব একটা বেশি ঠিক হয়ে যাবে না। এই অবস্থায় আমি গ্যাসটাকে অফ করলাম। আমার হোয়াইট সস পাস্তা রেডি, দেখো খেয়ে বলছি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে, যেটা এটা মানে একটা ক্রিমিনেস রয়েছে যেটাকে ময়দা দিয়ে মেনলি সসটা তৈরি করে, হোয়াইট সসটা ক্রিমিনেস আনার জন্য, তো আমার সেটার কোনো দরকারই পড়েনি। দুধটা চিজেই রেডি হয়ে গেছে, এটা খুবই সুন্দর হয়েছে খেতে। তো যেহেতু এটা আমি বানিয়েছি, আমি রিভিউ দেওয়াটা ঠিক হবে না কারণ আমি তো ভালো বলতেই পারি, তো আমি তার জন্য মাকে নিয়ে এসেছি, মা খেয়ে বলবে কিরকম হয়েছে। মানে নুন ঝাল মশলা ক্রিমিনেসটা কিরকম হয়েছে, খুব সুন্দর। তাহলে ঠিক আছে, একদম প্রমাণ দেখিয়ে দিলাম যে ভালো হয়েছে, মা বলে যে ভুলভাল রিভিউ দিচ্ছে আমার সাপোর্ট করে বলছে তেমন কোনো ব্যাপার নয়, তার জন্য তোমরা এটা ঘরে অবশ্যই ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে আমি সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। তোমরা এটাকে আর একটু কাস্টমাইজ করতে পারো, সেটা হচ্ছে চিকেনটাকে বয়েল করে শ্রেডেড চিকেন যেরকম হয় সেরকম করে সেটাও দিতে পারো, সাথে মাশরুম দিতে পারো, কিংবা শুধু মাশরুম দিয়ে বা শুধু চিকেন দিয়ে এটাকে ট্রাই করতে পারো, খুবই ভালো লাগবে খেতে, ডেফিনেটলি ভালো লাগবে, আর অবশ্যই এটা ট্রাই করে দেখবে। মানে খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঘরে যা রয়েছে সেরকম জিনিসপত্র দিয়ে কিন্তু এত সুন্দর একটা ডিশ প্রিপেয়ার করা যায়, সেটা না বানালে পরে এই আইটেমটা বুঝতে পারবে না। খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, নিজে বানিয়েছি বলে বলছি না, অবশ্যই খেয়ে দেখবে খুবই ভালো লাগবে। আর আজকে এই কুকিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি কেউ এই রেসিপিটা ট্রাই করো ঘরে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। তো আমি আর অল্প রয়েছে শেষ করে দিই, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ম্যাক্সিমামটা খেয়ে শেষ করে দিয়েছি, বাকিটাও তাড়াতাড়ি করে শেষ করে নিই। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ব্লগে, টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক হ্যাপি থেকো, টাটা।